কিছু ভাল লাগছে না তোলে খুশির দিন মন জুড়ে জুড়ে আর এমন টাইমে গান বাজাবে মনে হলো শালা ভাড়া সব টাকা ওসুলে জিলে আরাম করে দিচ্ছে একবার কি যে বলবো বাবা মনে হচ্ছে শুনতে পাই নাই কাছে যেয়ে বলি আজকে সপ্তমী বাবু আজকে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী আজকে রবিবার তার মানে আজকে একটা দিনে তিনটে ছুটি আজকে দিনটা নষ্ট আর আমার গেদি কষ্ট বাবু গরম গরম পাপড় আর আমি তোকে মারলাম মাথা খারাপ করিস না বুঝলি তোর মজা লাগছে তুই নতুন জামা প্যান্ট হয়েছে তুই কুটুম যাবি তুই মেলা যাবি তুই বুঝে কর আমাকে কিছু বলতে আসিস না আমার উপরে রেগে আছো নাকি তোর তোর উপরে কেন রাগ রে আজকে সপ্তমী হঙ্গল এখনো পর্যন্ত আমার বাজারের কিনা কাটা কিছু হইল না কেন তোমার তো পয়সার অভাব নাই তুমি কিনছো না কেন সে অনেক কারণ রে সে অনেক কারণ পকেটে পয়সা আছে কিনা সময় আছে তবু কিনছো না আর বলছো পুজোতে জামা প্যান্ট হলো না সপ্তমী এই কথার মানে আমি দেখেছি বুঝতে লাগছি আরে খেপা আমার কিনা হইলে কি হবে যে বন্ধু গুলা আছে ওদের তো কিনা হয় নাই তো ওদের সঙ্গে মেলায় ঘুরতে যাবো কি করে আর নতুন জামা প্যান্ট পরেই কি করিব তাহলে একটা কাজ করো সবাইকে একটা করে জামা গেঞ্জি তুমি কিনে দাও হ্যাঁ আমার তো টাকার গাছ আছে যে দুদিন পর আমাকে দিয়া লোক খাইবে না জল পড়ছে নাকি হ্যাঁ কে পড়লে যা জল পড়ছে ও বাবু আমার কে যে কষ্ট আজকে দিনটা নষ্ট কি বাবা নিতে কাঁচিস কেন রে বাবু ও বাবু কি বলবো আমার দুঃখের কথা আজকে আমার কে যে কষ্ট আর আজকে দিনটা আমার নষ্ট কি বাবা গাড়িটাকে তো ভালোই সাজাইছিস মনে হচ্ছে ভাড়া ভালোই চলছে তো তোর কষ্ট কিসের বাবু ও বাবু আজকে রবিবারে দুটো ছুটি পড়ে গেছি একটা হলো মহাসপ্তমী আর একটা হলো গান্ধী জয়ন্তী এই দুটো ছুটির সঙ্গে তোর কি সম্পর্ক বাবু ও বাবু আপনি বুঝতে পারছেন না তিনটে ছুটি যদি আলাদা হইতো তাহলে গাদা গাদা লোক ছুটিতে আমার টোটোতে করে টোটো করে ঘুরে বেড়াইতো কিন্তু একদিনে তিনটে ছুটি এখন কে কোন দিকে যাবে খুঁজে বেশি নেই আর লোক দেখি মহা সপ্তমীতে ব্যস্ত আসি নেই বাবা তুই আধ বুড়ো লোক হে কাঁদিস না রে কাঁদিস না আজ থেকে তো পুজো শুরু তুই এখনো গেদিয়ে সময় পাবি বুঝলি হ্যাঁ বাবু আমি তো সেই আশাতে বসে আছি যখন থাকে আশা তখন বাকি আশা দূর খেপা তুই এমন বলিস না তুই বল আমি খাটো আর আমি চালাই টোটো আমি আছি বুঝলি এ বাবা আমাকে সম্মান নিয়ে গেল না অপমান করে গেল আমি তো কিছু বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ তুমি এসো তুমি এসো এবারে তোমারই আসতে বাকি ছিল একেই তো পুজোতে যাওয়ার হচ্ছে কিছু তো হয় নাই আবার তুমি জল দিয়ে গাবাই দাও প্রতি বছরের মতন এটা শরৎকাল না বর্ষাকাল আমি কিছু বুঝতে লাগছি এ বাবা সে ভূত আগেকার কথা প্রাচীন যুগের কথা যখন আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি 2019-20 সালে শরৎকালে পূজা হইতো এখন এখন বর্তমান যুগে আমাদের দুর্গাপূজা হয় বর্ষাকালে আরে তো দাদু লিখে গিয়েছিল অক্টোবর মাসটা বর্ষাকাল তো দাদু ক্যালেন্ডার বানাইছিল লাই সকাল থেকে মদ ভোট খেয়েছে ভুলভাল ভুগছে দুই বছর আগে তাকে বলছে প্রাচীন যুগ তাল মার্কা ছেলে কি আর বলবি রে
অন্ধের কি বা দিন কি বা রাত। এ বাবা রে বাবা, এই খেদারে জলাশে রে চরে 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 আমি ইয়ার কি মারতে গেল আর ইয়ার আমাকে ডায়লগ দিয়ে চলে গেল। এ বেটা কেন তুই না তুই নেচ্ছে বা 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 আমরা তো চলে বলে তুমি এবারে ওই ফট কাটাতে আগুন দাও। হ্যাঁ কালুদা ঠিক বলেছে। কই 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 কোথায় গেছে বালকুল বালকুল? আমার ব্যাগের ভিতরে আছে, তুমি যদি হাতে করে ফুটুয়াও তাহলে বার করব নালে করব নাই। মানে তোদের তোমার তো এমন কন্ডিশন আমার হয় নাই। ওই সব জানি না, তোমাকে যেটা বলেছি ওইটা করতে হবে। হলে নিয়ার কি মতন আছে, হাতে আমি ফটকাটা ফুটাবো যে আমার হাতে ফুটি যাবে, যে তুলো মজা হয়ে নাচবে নাই। ওই সব জানি না, তুমি যদি হাতে ফুটাও তাহলে বার করব নাইলে আমরা চললাম। এই এই বেশি পাঁচটা না মারছি নাকি? এ আমার পয়সা দে, এ আমার পয়সা দে তো, আমার পয়সা দে। এ তোমার কিসের পয়সা গো, কিসের পয়সা? এ ভাই এক তলেই না, দুজনকে এক সঙ্গে ফেলিয়ে দেব। গায়ে হাত লাগাই দেখাও তো, দুজন মিলে না তোমাকে তুলে ছুড়ে দেব। দানা তুলো আমার সঙ্গে ট্যাংলাম করতে তো তুদের লাটটা দেখতে আমি দাঁড়া। এ বিশিয়া বুঝলি, এই গদা দানা মনে মনে কিছু প্ল্যান করছি আমার দিকে ফাঁসাবার, চল আমরা ইয়াকে ফাঁসাই দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। নিতাই কাকু, ও নিতাই কাকু, ছেলিয়া এ ছেলিয়া কি বলছিস? দেখো গোদা দাদা কি বলছে, বলছে তোমার গাড়ির ভিতরে চকলেট বোম লাগাই দিবে, এতে গাড়িটাকে পুরাই দিবে। গোদা এ গোদা, তোকে এমন মারবো ছিটকে পড়বি ছিটকে। আমি এমন কোথা বলি নাই, ইয়া না আমাকে ফাটাছে। ছোট ছিলিয়ার নামে তুই মিথ্যা কথা বলছিস, তোকে এমন মারণ মারবো টোটোতে করে চিপে দেব দেখবি। বিটা কোন আমি এমন কোথা বলি নাই, ইয়ার দিকে ছুঁজো দেখো ছুঁজো। কই রে কাকে ছুঁদবি, ওরা তো চলে গেছে। ওরা গেছে বদমাস, আমার পথে পথ কাটি নিয়ে বলে মজা মারছে আর তোমার কাছে আমাকে ফাটাই চলে গেল। গদা এ গদা, সকাল সকাল ঝামেলা করিস না, আজকে মহা সব তুমি কান গড়াই থাপড়াই দেব, মুড ভালো নাই, ওয়ার্নিং দিন দিলাম। তাহলে কি ঠিক করলে, পুজোতে জামা প্যান্ট কিছু কিনবে না কিনবে না? কিনবো, ঠিক করে লিনছি কিনবো। তাহলে বিকেল বেলাতে সবাই মিলে ঘুরতে যাব বুঝলে, নতুন জামা প্যান্ট পরে। না রে ওইটা হবে নাই, আমি ভেবেছি যে আমি একা লোক নাই, যারা যারা পায় নাই সে বন্ধুগুলাকে সবাইকে কিনে দেবো, আর পাড়ার এক দুটো ছোটো ছেলেকে কিনে দেবো, তাহলে ঘুরার পয়সা কোথায় থাকবে? তাছাড়া যে বাজার করতে যাব সে গাড়ি ভাড়া তো লাগবে, তাহলে আর খেতে ঘুরতে পয়সা কোথায় থাকবে? এ না না না, আমরা দুজনাতে চাপবো। বাবু ও বাবু দুজন চাপুন ঠিক আছে, কিন্তু দুজন একারই ভাড়া লাগবে। এ ইয়ার কি মাছ ইয়ার কি, গাড়ির সামনে লিখে রেখেছিস একজন চাপলে একজন ফ্রি, তাহলে দুজনের পয়সা কেন দেবো? কোনো চিন্তা নাই, দুটো ভাড়া অর্ধেক লাগবে। কি বলছিস রে? হ্যাঁ পেছন দিকে নিতে টোটোর হোর্ডিং তো দেখো। বাবু ও বাবু আপনারা মোটা লোক আছেন, আপনারা যদি দুজনাকে চেপে পড়ে একজনে ভাড়া দেন তাহলে ভাড়া তো পোষাবে না বাবু, দুজনা করে ভাড়া লাগবে। এ শোন বাঙালিকে হাইকোর্ট দেখাতে আসিস না, একজনের ভাড়া দেবো, যদি না নিয়ে যাবি চাপড়া এখানে ফেলে দেবো, আর তো টোটো এখান থেকে বার করে দেবো নাই। কেন যাই কি হয়েছে রে, এরা তোর সঙ্গে ঝড় লাগছে কেন? বাবু ও বাবু আমার টোটোতে এমনিতে ছজন যাবে আর এরা দুজনাতে কাভার করে দিবে, তাহলে অফারটা কি করে অ্যাপ্লিকেবল হবে? কিন্তু তুই তো কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন তো লিখে রাখিস নি। বাবু ও বাবু
পূজোর বাজার এমন করবেন না, লসে মরে যাব। টার্মস কন্ডিশন আমার তো কিছু বুঝি না, অফার দেওয়ার মালিক, অফার দিয়ে নিয়েছি। আমি তো বলি না যে মানব না, আমি শুধু বলেছি দুটো মোটা আলোকে চাপাবো না। ভালো সব ছাড়, ওদিকে চাপাতে হবে না, আমাদেরকে বাজারে নিয়ে চল। এ আগে আমরা গাড়ি বুকিং করেছি, আগে আমরা যাব। গাড়ি বুকিং করলে কি গাড়িটা তোর হয়ে যাবে? হ্যাঁ, আমরা এই পাড়ার ছেলে, আগে আমরা যাব, তারপর অন্য কেউ যাবে। এই আগে আমরা যাব। মাথা খারাপ হয়েছে দেখি, আগে আমরা যাব। ঠিক আছে, আয় 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 আয়, তোকে সুপার আগেই পাঠাচ্ছি। হ্যালো দা, আমাকে একটা দাও, আগে আমি ফুটো আই। তুই ছোট ছিলাম বটে, তুই দেখ দিবি আমি ফুটাবো। এইটা কিন্তু অন্যায় হচ্ছে, আমি ফুটাবো। তুই আমাকে মারবি নাকি? জ্বর দেখাচ্ছিস? আমাকে যদি ফটকা ফুটাতে না দিচ্ছ, তোমাকে মেরে আমি জলে পুঁতে দিব। মার 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 আমাকে মার। আরে তালে মারলে হবে না, আরে তালে মার, আজকে গান্ধীজি জন্মদিন। তোকে কে বাঁচাবে? আমি নিজেই নিজেকে বাঁচাবো। আমাদের মতো